সো স্টার্ট আজকে আমরা টপিক প্রজেকশন অফ প্লেনস স্টার্ট করছি প্রজেকশন অফ প্লেনস যে টপিকটা শুরু করার আগে কিছু আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশান বা কিছু রুল বলতে পারবো সেগুলো আমাদের জানতে হবে প্রথম কি আমাদের মেথড অফ প্রোজেকশান কি ফার্স্ট অ্যাঙ্গেল প্রোজেকশান সিস্টেম অ্যান্ড থার্ড অ্যাঙ্গেল প্রোজেকশান সিস্টেম এবার যারা আমি একটা এখানে কথা বলতে চাই যারা এই ফার্স্ট অ্যাঙ্গেল সেকেন্ড অ্যাঙ্গেল থার্ড অ্যাঙ্গেল অ্যান্ড ফোর্থ অ্যাঙ্গেল প্রজেকশন সিস্টেম সম্বন্ধে জানো না তারা দেখো আই বাটনে ক্লিক করো ক্লিক করে তোমরা অর্থোগ্রাফিক প্রোজেকশন সিস্টেমের পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু দুটো ভিডিও দেওয়া আছে তোমরা গিয়ে সেটা দেখতে পারো এবার দেখো ফার্স্ট অ্যাঙ্গেল প্রোজেকশন সিস্টেম মেনলি আমাদের ইন্ডিয়া আর ইউকেতে হয় থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন সিস্টেম মেনলি ইউএসএ জাপানে হয় এবার কেসটা কি এটা যদি আমাদের প্লেন হয় আমাদের ফার্স্ট অ্যাঙ্গেল প্রোজেকশন সিস্টেমে কী হয় এই যে এক্স ওয়াই রেফারেন্স লাইনের উপরে থাকে ভিপি আর এক্স ওয়াই লাইনের নিচে থাকে এইচপি কেন এটা রোটেশান হয় নাইনটি ডিগ্রি ক্লকয়েস সেটা তোমরা জানো তাহলে এক্স ওয়াই লাইনের উপরে আমরা ভিপি নেবো আর এক্স ওয়াই লাইনের নিচে আমরা এইচপি নেবো এটুকু তো ক্লিয়ার এবার নেক্সট আসছি কন্ডিশান ফর প্রোজেকশান অফ প্লেনস ওকে এখানে কিছু যে কন্ডিশান আছে সেগুলো যদি দেখি অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ড্র টু সেপ অফ দ্য প্লেন নেক্সট Then we have to draw two length TL and third one is surface inclination angle with HP or VP or plane inclination angle with HP or VP. Then we have to draw then we have to draw the inclination angle with HP or VP. Then we have to draw the front view or top view and last case is final draw top view or front view by auxiliary inclined plane AIB. দিস অকজুলারি ইনক্লাইন প্লেন মেনলি টু টাইপস অক্সুলারি প্লেন মেথড এপিএম ওর নর্মাল ওর জেনারেল প্লেন মেথড এবার এটাকে যদি আর একবার বলি আমরা ডিসক্রাইব করি দেখো প্রথমে আমাদের ট্রুশেপ প্লেনে ট্রুশেপটা ড করতে হয় তারপর কী করতে হয় টু লেন মানে যেটা কি না সবসময় স্ট্রেট লাইন হয় আমাদের ঠিক আছে নেক্সট কাজ হলো আমাদের বলবে একটা সারফেস ইনক্লিনেশান অ্যাঙ্গেল দেওয়া থাকবে যেটা এইচপির সাথে অথবা ভিপির সাথে এবার সারফেস ইনক্লিনেশান অ্যাঙ্গেলও দিতে পারে বা প্লেন ইনক্লিনেশান অ্যাঙ্গেলও দিতে পারে সেটা কিন্তু একই প্লেন ও সারফেস সেটা একই সেম নেক্সট আমরা ফ্রন্ট ভিউ বা টপ ভিউ ড্র করবো লাস্ট আর একটা কন্ডিশান থাকবে যেখান থেকে আমরা ফাইনাল টপ ভিউ আর ফ্রন্ট ভিউ পাবো এবার সেটা দুটো পদ্ধতিতে পাবো অক্সিলারি প্লেন মেথড ওর নর্মাল অর জেনারেল প্লেন মেথড ঠিক আছে এটুকুটো বোঝা গেল নেক্সট আসছি আমাদের নর্মাল কী কী জেনারেল কী কী কেস হতে পারে আমাদের প্রবলেমে দের আর সিক্স টাইপ অফ কেস ইন আওয়ার প্রবলেম ফার্স্ট কেস ইস সাইড ইন এইচ পি আর ভিপি ফর এক্সাম্পল আর স্কোয়ার প্লেন অফ ইটস সাইড ইন এইচপি অর ভিপি আর স্কোয়ার প্লেন অফ ইটস এজ ইন এইচপি অর ভিপি কর্নারিস এইচপি অর ভিপি সারফেস ইনক্লাইন টু এইচপি অর ভিপি প্লেন ইনক্লাইন টু এইচপিআর ভিপি এজ ইনক্লাইন টু এইচপিআর ভিপি এই ছটা কেসই আমাদের নর্মাল জেনারেল ম্যাথ সলভ করার ক্ষেত্রে লাগে ঠিক আছে নেক্সট উই নো দ্যাট এক্স ওয়াই লাইন দিস ইজ ভার্টিক্যাল প্লেন অ্যান্ড বিলো এক্স ওয়াই লাইন দিস ইজন অজেনডাল প্লেন ঠিক আছে এটা তো আগেই জানলাম এবার এবার আমরা যে ট্রু শেপটা ড্র করবো প্রথম যে কাজ ছিল ট্রু শেপ ড্র করার এই যে দেখো এখানে ট্রু শেপটা ফার্স্ট টু শেপ ড করবো আর টু সেফটা ড করব সেটা কোথায় করবো এইচপিতে করবো না ভিপিতে করবো সেটা আগে জানতে হবে এবার দেখো যে যা কিছু থাকুক লেসান উইথ এইচপি মানে এইচপির সাথে যদি লেসান থাকে তাহলে সেটা আমরা টু সেপটা এইচপিতে ড্র করবো মানে সাইড ইন এইচপি এজ ইন এইচপি কর্নার ইন এইচপি সার্ফেস ইনক্লাইন টু এইচপি প্লেন ইনক্লাইন টু এইচপি এজ ইনক্লাইন টু এইচপি এই কন্ডিশানগুলো থাকলে আমাদের সবসময় টু সেফ এইচপিতে করবো মানে বিলো এক্স ওয়াই লাইন ঠিক আছে ড টু সেফ বিলো এক্স ওয়াই লাইন আর কখন আমরা এক্স এক্সয়াই লাইন করবো বা ভিপিতে করব যখন লেশান ভিপির সাথে থাকবে মানে সাইড ইন ভিপি এজ ইন ভিপি কর্নার ইন ভিপি ওকে তার মানে আমরা বুঝলাম যে টু সেপটা আমরা কোথায় ড করবো ভিপিতে না এইচ এটা আমি বুঝতে পারলাম এবার হচ্ছে আমাদের ইন জেনারেল কী কী কেস হতে পারে আমরা যদি আরেকবার তোমাদের বলি পয়েন্ট অফ প্রোজেকশানে কী কী কেস হবে প্রথমে টু শেপ ড্র করবো তারপর টু লেন তারপর সারফেস ইনক্লাইন এইচপি আর ভিপির সাথে থাকবে দেন ফ্রন্ট ভিউ আর টপ ভিউ ড্র করবো এবার এখানে কিছু কেস আসছে থাকবে হচ্ছে আমরা জানলাম যে টু সেফ ভিপিতে হতে পারে বা টু সেফ এইচপিতে হতে পারে এবার যখন টু সেফ এইচপিতে হবে তার মানে বিলো ওয়াই লাইন আর টু শেপ যখন ভিপিতে হবে তখন এক্স ওয়াই লাইন ঠিক আছে এটা তো বুঝতে পারলাম তারপর সময় আমরা কী করব টু লেন যেটা আছে সেটাকে ইনক্লাইন করব অ্যাঙ্গেল যেটা থাকবে যত ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে তাহলে থ্রিটা যদি থাকে সেটা এইচপির ক্ষেত্রে হবে যদি থাকে সেটা হচ্ছে অ্যাভাব এক্সোয়েল লাইন সেটা থ্রিটা আর যদি বিলো এক্সোয়েল লাইন হবে সেটা হচ্ছে ফাই সেটা ভিপির সাথে হবে তারপর আমরা একটা অক্সুলারি ফ্লেম নিতে হবে বলবে আমাদের যে ভিপির সাথে আর একটা অ্যাঙ্গেল করে থাকবে তখন আমরা এই কেসের জন্য তাহলে এই টপ ভিউটাকে অ্যাঙ্গেল করবো সেই সেই কন্ডিশান যেটা থাকবে সেটা ফুলফিল করবো তারপর আমরা ফাইনাল ভিউ পাবো ঠিক আছে এটা একটা কেস হলো এটাও সে একইভাবে হলো এবার আমাদের টু লেনথার দুটো রকম দুটো কেস হতে পারে একটা হচ্ছে এক্স ওয়াই লাইনের মধ্যে হতে পারে একটা অ্যাভব এক্স ওয়াই লাইন ও প্যারালাল টু এক্স ওয়াই লাইন ঠিক আছে মানে একটা ইন এক্সওয়াই লাইন অ্যান্ড অ্যান্ড একটা দেন একটা হচ্ছে প্যারালাল টু এক্সওয়াই লাইন এবার কখন কোনটা হবে দেখো আমরা বলেছি টু লেন্থ অলওয়েজ স্ট্রেট লাইন ঠিক আছে এবার টু লেনথ আমাদের এক্সওয়াই লাইনের ইন এক্সওয়াই লাইন আর প্যারালাল টু এক্সওয়াই লাইন কখন কোনটা হবে সেটা যদি জানতে চাই দেখো ড্র টু লেন ইন এক্স ওয়াই লাইন মানে এক্স ওয়াই লাইনের মধ্যে কখন হবে যখন বলবে সাইড ইন এইচপি এজ ইন এইচপি কর্নার ইন এইচপি সাইড ইন ভিপি এজ ইন ভিপি কর্নার ইন ভিপি মানে এই কন্ডিশানগুলো থাকলে তখন আমরা কী করব টু লেন আমরা ওয়াই লাইনের মধ্যে ড্র করবো মানে এই কেসটা ঠিক আছে এবার নেক্সট যদি বলে ড্র টু লেন প্যারালাল টু এক্স ওয়াই লাইন মানে প্যারালাল টু সার্টেন একটা ডিস্টেন্স বা প্যারালাল টু এক্স ওয়াই লাইন যদি করি এই ডিস্টেন্সটা দিতেও পারে দেওয়াও থাকতে পারে আর নাও দেওয়া থাকতে পারে তোমার যদি না দেওয়া থাকে তাহলে একটা সার্টেন যে কোনো ডিস্টেন্স ধরে নেবে আর দেওয়া থাকলে তো সেটা ধরতেই হবে এবার ড্র টু লেন টি এল টু এক্স ওয়াই লাইন প্যারালাল টু এক্স ওয়াই লাইন কখন হবে সাইড প্যারালাল টু ভিপি সাইড প্যারাল টু এইচপি এইচ প্যারাল টু ভিপি এইচ প্যারাল টু এইচপি এই কন্ডিশান যখন থাকবে প্যারাল টু সামথিং টু দেন টু লেন অ্যাবভ দ্য এক্সাই লাইন আর প্যারাল টু এক্সাই লাইন ড্র হবে মানে এই কেসটা হবে ঠিক আছে এবার তার মানে আমরা বুঝলাম টু সেফ প্রথমে আমরা বুঝলাম যে টু সেফ কীভাবে কোথায় ড্র করবো এইচপিতে না ভিপিতে সেটা জানলাম তারপর নেক্সট কেস কি জানলাম যে টু লেন কোথায় হবে টু লেন ইন এক্স ওয়াই হবে না প্যাল টু এক্স ওয়াই সেটাও জানলাম সার্ফেস ইনক্লাইন সেটাও জানলাম ফ্রন্টু টবভিউ সেটাও জানলাম এবার জানলাম এবার কেস হচ্ছে আমাদের টু শেপটা কীরকম হবে সেটা আমাদের জানতে হবে সেটা যদি জানতে চাই তাহলে কি হবে দেখো প্রোজেকশান অফ প্লেনস মানে নর্মালি আমাদের এই চারটে প্লেন থাকে ট্রাঙ্গুলার প্লেন স্কোয়ার প্লেন পেন্টাগোনাল প্লেন আর হেক্সাগোনাল প্লেন এবার যখন কোশ্চেনে বলবে দেখো যদি একটা এক্সাম্পল দিয়ে বলি স্কোয়ার প্লেন হ্যাজ ওয়ান অফ ইটস এজ অর সাইড ইন ভিপি অর এইচ আর এজ অর সাইড প্যারাল টু ভিপি আর এইচপি যখন সাইড আর এজের মধ্যে কন্ডিশান থাকবে তখন আমরা কি করব তখন আমরা এই ড্রয়িংটা ড্র করবো মানে দেখো এই এইটা কেসটা কি বলছে দেখো স্কোয়ার প্লেন হলে এইটা ড্র করবো রে পেন্টাগোনাল প্লেন হলে এটা ড্র করব কেন হচ্ছে কেন বলছি দেখো লেফট সাইডে আমাদের কী আছে লেফট সাইডে ভার্টিক্যাল এজ পারপেন্ডিকুলার টু ওয়াই সাইড বাই এস থাকলে তখন আমরা ভার্টিক্যাল এজ পারপেন্ডিকুলার টু ওয়াই করব যখন কর্নার থাকবে তখন কি হবে দেখো লেফ্ট সাইডে একটা কর্নার আছে ঠিক আছে বুঝতে পারলে মানে ট্রাঙ্গুলার প্লেন যখন সাইড বা এজের রিলেশন থাকবে তখন এইটা টু শেপ ড্র করবো কর্নারে থাকলে এটা করব ঠিক আছে নেক্সট হচ্ছে স্কোয়ার প্লেনে দেখো ভার্টিক্যাল লেফট সাইড হচ্ছে ভার্টিক্যাল এজ আছে তার মানে এটা ড্র করবো টু শেপে যদি কর্নার থাকে এটা কর্নার লেফট সাইডে কর্নার এটা ড পেন্টাগোনাল ইন্টাগোনাল প্লেনও দেখো লেফট সাইড কী হচ্ছে ভার্টিক্যাল এজ পারপেন্ডিকুলার টু এক্স ওয়াই ঠিক আছে আর লেফট সাইড এখানে দেখো কর্নার হেক্সাগোনাল প্লেন এটা ড্র করবো ঠিক আছে যদি সাইড বাই এজের রিলেশান থাকে আর কর্নার হলে এটা করবো পুরো যে টপিকটা আলোচনা করলাম এখন ডেসক্রাইব করলাম এটা খুব মোস্ট কিন্তু ভাইটাল কেস ঠিক আছে চাইলে এটা নোট ডাউন করে নিতে পারো ভিডিওটা পজ করে নোট ডাউন কারণ এটা তোমাদের পরীক্ষার সময় খুব কাজে লাগবে সেমিস্টার এক্সামের সময় ওকে তাহলে আমরা ড্র করতে পারব এবার যদি আমাদের কন্ডিশানের মধ্যে যাই দেখো যে কন্ডিশান প্রথমে কী ছিল আমরা ফার্স্ট ড্র টু সেফ টু সেফ টু সেপ কোথায় ভিপিতে হবে না এইচপিতে হবে সেটা জেনেছি তারপর টু সেফ কীরকম রকম হবে সেটাও জানলাম তাহলে প্রথম কাজ করতে পারবো নেক্সট টু লাইন ড্র সেটাও জেনেছি এক্স ওয়াই লাইনের মধ্যে হবে না উপরে হবে সেটাও পারব তারপর ইনক্লিজেশন অ্যাঙ্গেল থাকবে আর ভিভির সাথে সেটা করতে পারবো তারপর ফ্রন্ট ভিউ ড্র করবো তারপর অক্সাইড পেটমেন্ট হলে আমরা ফাইনাল ফ্রন্ট ভিউ বা টপ ভিউ ড্র করবো এবার নেক্সট ডে আমরা কী করবো একটা প্রবলেম সলভ করব তাহলে পুরো প্রসেসটা তোমাদের ক্লিয়ার হবে ঠিক আছে আশা করি পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি ভিডিওটা শেষ করার আগে কিছু কথা বলি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করে তোমাদের মতামত জানাও এই ভিডিওটা সম্পর্কে আর যদি তুমি আমার চ্যানেল মানে ডিজি স্টাডি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া যদি এই ভিডিওটা থেকে তুমি কিছু শিখতে পারো তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও শিখতে পারে আর তুমি যদি ইঞ্জিনিয়ারিং টপিক সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাও তাহলে আমাদের কোচিং সেন্টার ইঞ্জিনিয়ার্স পয়েন্ট একাডেমি ইপিএ এখানে যোগাযোগ করতে পারো আমার অ্যাবাউট সেকশানে আর ডেসক্রিপশান বক্সে আমি আমাদের কোচিং সেন্টারের ডিটেলস দিয়ে দেবো গিয়ে দেখতে পারো থ্যাংক ইউ